শুধুমণ্ডলী স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পানি মির্জাপুর জিরো আওয়ারে এ অনুষ্ঠান আপনারা জিরো বৈশাখী টেলিভিশনের পর্দায় ছাড়াও বৈশাখী টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও দেখতে পাচ্ছেন আমরা আজ আলোচনা করতে চাই বাংলাদেশ কাতার বন্ধুত্ব এবং বাণিজ্য বড় হচ্ছে আপনারা জানেন যে কাতারের আমির দুদিনের ঢাকা সফর শেষে আজকে দেশে ফিরে গেছেন এবং আজ ফিরে যাবার আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন এবং সেই বৈঠকে পাঁচটি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে এর মধ্যে ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য সহযোগিতা বিষয়ক চুক্তি এবং সমঝোতা রয়েছে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই আলোচনার জন্য স্টুডিওতে অতিথি হিসেবে এসেছেন এফ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিন হেলালি আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের এই অনুষ্ঠানে অনলাইনে যুক্ত আছেন কূটনীতি বিশ্লেষক সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির হুমায়ুন কবির আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আমরা আলোচনা শুরু করবার আগে একটু দেখে নিতে চাই বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো প্রধানমন্ত্রী ও কাতারের আমিরের বৈঠকে শ্রমশক্তি বন্দর সহ পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক হয়েছে ঢাকা ছেড়েছেন আমির দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ ভীষণ গরমের কষ্টে সবাই হিটস্ট্রোকে আজ একজনের মৃত্যু বৃষ্টি চেয়ে স্রষ্টার কাছে মানুষের প্রার্থনা তীব্র গরমে বোবা প্রাণের কষ্টও বেড়েছে ঢাকা ও চট্টগ্রাম চিড়িয়াখানায় খাঁচাবন্দি প্রাণীকূলের হাঁসফাঁস অবস্থা স্বস্তি দিতে নানা আয়োজন প্রথম ধাপে একশো আটচল্লিশটি উপজেলা নির্বাচনে প্রতীক নিয়ে আনুষ্ঠানিক প্রচারের প্রার্থীরা সাত চেয়ারম্যান সহ ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এবং চিকিৎসককে মারধরের প্রতিবাদে চট্টগ্রামের সকাল থেকে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে কর্মবিরতি চলছে হয়রানিতে রোগীরা অন্যান্য গণমাধ্যমেরও খবরও আজকে প্রধান খবর কাতারের আমিরের বাংলাদেশ সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক বৈঠকের চুক্তিগুলো এবং এরপর তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন বৈঠক করেছেন এবং সেখানেও রাষ্ট্রপতির সঙ্গে তার বাংলাদেশের এবং কাতারের মধ্যে সম্পর্ক এগিয়ে নেওয়া এবং ব্যবসা বাণিজ্য এগিয়ে নেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে এ নিয়ে বৈশাখী টেলিভিশনে যে প্রতিবেদনটি আজ দেখানো হয়েছে সেটা একটু দেখে আস দেখতে চাই সেটা দেখে আসার পর আমরা আলোচনাটা শুরু করব কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বাংলাদেশ সফরের দ্বিতীয় ও শেষ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে মঙ্গলবার সকালে তার কার্যালয়ে যান সেখানে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমির প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একান্ত বৈঠক করেন এ সময় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা পরে দুই দেশের মন্ত্রী ও কর্মকর্তাদের নিয়ে আনুষ্ঠানিক বৈঠক করেন দুই নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে অনুরোধ করেন কাতারের আমিরকে এছাড়া কাতারের ব্যবসায়ীদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এবং পর্যটন খাতে বিনিয়োগের আহ্বান জানান এ সময় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন কাতারের আমির আলোচনায় সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করা এবং সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে ঐক্যমতে পৌঁছান দুই নেতা তবে বৈঠকের পর সংবাদ সম্মেলন করেননি তারা বৈঠক শেষে কাতারের আমির ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য দশটি চুক্তি ও স্মারক সই হয় এগুলোর মধ্যে রয়েছে আইনগত সহযোগিতা বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা দ্বৈতকর পরিহার সাগরপথে পরিবহন যৌথ ব্যবসা পরিষদ গঠনে পাঁচটি চুক্তি এছাড়া শ্রমশক্তি বন্দর ব্যবস্থাপনা কূটনৈতিক প্রশিক্ষণ যুব ও ক্ষেত্রে সহযোগিতা এবং উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা বিষয়ে পাঁচটি সমঝোতাসারক সই হয়েছে চুক্তি ও সমঝোতা স্মারকগুলো সই করেন দুদেশের সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তারা ঢাকার মিরপুরের কালশি এলাকায় নির্মিতব্য একটি পার্ক এবং ইসিবি চত্বর থেকে কালশি পর্যন্ত সড়কটি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নামে নামকরণ করা হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চুয়ালি এই কার্যক্রম সম্পন্ন করা হয় এরপর দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেন কাতারের আমির সাক্ষাৎকালে জ্বালানি তথ্যপ্রযুক্তি খাদ্য প্রক্রিয়াজাতকরণ সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে কাতারের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি এলএনজি সরবরাহ করায় কাতার সরকারকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আশা প্রকাশ করেন ভবিষ্যতে জ্বালানি সহ বিভিন্ন খাতে কাতারের সহযোগিতা বৃদ্ধি পাবে বঙ্গভবনে মধ্যাহ্নভোজে যোগ দেন কাতারের আমির এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন দুদিনের সফর শেষে মঙ্গলবার বিকেলেই ঢাকা ছেড়ে যান আমির শেখ তামিম বিন হামাদ প্রতিবেদনটি দেখছিলাম হুমায়ুন কবির কাছে আসতে বাংলাদেশ এবং কাতারের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক রয়েছে এবং সম্পর্কটি বেশ উষ্ণ এবং বন্ধুত্বপূর্ণ কাতারের আমির বাংলাদেশে সফর করলেন দীর্ঘদিন পর প্রায় দুই হাজার পাঁচ সালে কাতারের আমিরের সফরের পর এটি প্রথম সফর দুই দশক পর একটা উচ্চ পর্যায়ের সফর হচ্ছে এই সফর বাংলাদেশের জন্য কেন তাৎপর্যপূর্ণ এবং বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ আপনার কাছে এই বিষয়টি আগে প্রথম শুনতে চাই জনাব হুমায়ুন কবির ধন্যবাদ আপনাকে এটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে যে কাতারের সাথে ধরেন আমাদের ইতিমধ্যেই ব্যবসা বাণিজ্যের একটা অংশীদারিত্ব আছে আমরা জানি যে কাতার থেকে আমরা দীর্ঘ লম্বা সময়ের জন্য এলএনজি আমদানি করার জন্য আমরা চুক্তি ইতিমধ্যেই করে ফেলেছি এবং আমার ধারণা বাংলাদেশের এই জ্বালানি নিরাপত্তার বিষয়টাতে তাদের কাতারের একটা ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে কাতার কিন্তু আমাদের জন্যে জনশক্তি রপ্তানির একটা বড় বাজার প্রায় চার লাখ বাংলাদেশি এখন সেখানে আছে কাতার বাংলাদেশের জন্যে একটা বিনিয়োগের জায়গা হিসাবে নতুন শক্তি হিসাবে আবির্ভূত হতে পারে কারণ আমরা জানি ইতিমধ্যে যে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলো তাদের হাতে প্রচুর পরিমাণে আপনি যদি বলেন এটাকে বলা হয় সভরেইন ফান্ডস টাকায় যে তেলের পয়সা জমা হয় যেটাকে বলা হয় সেটা কিন্তু তাদের হাতে আছে এবং তারা বিনিয়োগের জায়গা ক্ষতি তো কাজেই ইতিমধ্যেই তারা কাতার ভারতের বড় সড় বিনিয়োগ করছে ইউএই যেটাকে যাকে আমরা বলি প্রতিবেশী দেশ তারাও ভারতে বিনিয়োগ করছে তো কাজেই বাংলাদেশের এই উদীয়মান অর্থনীতিতে তারাও বিনিয়োগ করে একটা অংশীদারিত্ব চাইবে এটাই খুব স্বাভাবিক আর এবং বিনিয়োগকারীরা যেখানেই সুযোগ বা তাদের অনুকূল পরিবেশ থাকবে সেখানেই তারা যান তবে আমি দুটো বিষয় এখানে বলতে চাই ওই দিক থেকে যদি আমি একটু দেখি যে আমাদের দিক থেকে তো আমরা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতি সাথে বৈঠক এবং যে ধরনের অভ্যর্থনা তাকে দেওয়া হয়েছে তার সে তার মধ্য দিয়ে কিন্তু প্রকাশিত হয়েছে যে আমরা বিষয় এই সফরটাকে খুব গুরুত্বের সাথে দিচ্ছি এখন আমি একটু ওই দিক থেকে আসি কারণ ওই দিকটার পর্যালোচনাটা কম হয় আমি দেখব যে তিনি এই সফরে কোন কোন দেশগুলোতে গেলেন তাহলে কিন্তু আমি তাদের চিন্তা বা তাদের প্রায়োরিটি বা প্রাধান্য বিষয়টা কি সেটা একটু বুঝতে পারবো তিনটে দেশ সফর করেছেন এই সফর করেছে নেপাল সফর করেছেন এই তিনটা সফরের যদি আমি একটা সূত্র খুঁজে বের করার চেষ্টা করি তাহলে আপনি লক্ষ্য করবেন যে এই তিনটা দেশের সাথেই কাতারের সম্পর্কটা মূলত জনশক্তির এবং আমার ধারণা কাতার এই জনশক্তি নিয়ে হয়তো কিছু একটা নতুন চিন্তা ভাবনা করছে অথবা এই দেশগুলো থেকে যে জনশক্তি ওখানে রপ্তানি হয় তাদের নিয়ে কিছু যে সমস্যা তৈরি হয় সেগুলোর ব্যাপারে তারা আলাপ আলোচনা করে বিষয়গুলোকে পরিষ্কার করতে আগ্রহ তো কাজেই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো কাজে আমার ধারণা যে এই তার প্রধান এই দিকে আসবার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এই জনশক্তির বিষয়ে এই দেশগুলোর সাথে আলাপ আলোচনা করে তাদের যে পরিকল্পনা আছে সেটা বাস্তবায়নের দিয়ে যাওয়া এবার আসি আমি তার দলের কম্পোজিশন তিনি যে টিমটা লিড করেছেন সেটা যদি আমি দেখি তাহলে কিন্তু আমি আর একটা আরও একটু বিষয়টা বুঝতে সহজ যেমন ধরুন ওনার সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসছেন খুব স্বাভাবিক কথা যেহেতু সরকার প্রধান বাইরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী বা তার প্রতিমন্ত্রী স্বাভাবিক সাথে যাবেন এটাই স্বাভাবিক প্রটোকল এছাড়া আরও জিনিস এসছে সেটা হচ্ছে আপনার বাণিজ্য মন্ত্রী সেটা গুরুত্বপূর্ণ কারণ তাহলে বোঝা গেল যে বাংলাদেশের ব্যাপারে বাণিজ্য সম্প্রসারণে তাদের একটা দৃষ্টিভঙ্গি আছে তারপরে এসছেন কাতার চেয়ারম্যান অফ কাতার যেটাকে বলা হয় চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এফ বিসিসিআই কাউন্টার যদি আমি বলি তাদের চেয়ারম্যান কিন্তু তার অর্থটা যে তারা বাণিজ্যটাকে কাঠামোর মধ্যে নিয়ে আসবার জন্য আগ্রহী আর সবচেয়ে যেটাকে বলবো সেটা হচ্ছে দেখবেন আপনি মেম্বার কাতার ইনভেস্টমেন্ট অথরিটি তার অর্থ হচ্ছে বাংলাদেশে একটা ইনভেস্টমেন্টের নজর কিন্তু তাদের আছে কাজেই আমরা যদি এই বিষয়গুলোকে একটু একসাথ করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে কাতার কি প্রায়োরিটি নিয়ে এসছে এবং সেখানে আমরা এই প্রায়োরিটির সাথে কীভাবে সাহায্যপূর্ণভাবে কাজ করে যেতে পারি এবার যদি আসেন আমি আনুষ্ঠানিকতার বাইরে অন্য যেগুলো হয়েছে সে জায়গাগুলোতে একটুখানি নজর দিতে চাই সংক্ষেপে সেটা হচ্ছে যে পাঁচটা চুক্তি পাঁচটা এমনি আপনি যেটা বলেছিলেন এবং অনেকগুলো বিষয়ের মধ্যে আছে তবে উল্লেখযোগ্য যেটা আমার কাছে মনে হয় কাতারের জন্য যেহেতু জনশক্তি রপ্তানির বিষয়টা প্রধান দৃষ্টি তাদের নজরের বিষয় কাতারে কিন্তু বেশ কিছু বাংলাদেশি জেলখানায় আছে এবং আমরা জানি কোভিডের সময় তো কিন্তু এই বিভিন্ন দেশের যারা মানুষ ওখানে কাজ করে বিদেশিরা তাদের নিয়ে কিছু বেশ কিছু সমস্যা কিন্তু হয়েছে তো কাতার এটা নিয়ে কাতার আমার ধারণা বাংলাদেশের সাথেও এবং অন্যান্য দেশগুলোর সাথেও আলাপ আলোচনার মধ্য দিয়ে এটা একটা সুরাহা চায় এবং সেই কারণেই আপনি দেখবেন বন্দি বিনিময় চুক্তি একটা এখানে হয়েছে আজকে তার অর্থ হচ্ছে যে এখন যদি যে চুক্তির বলে কাতার এখন ওই লোকগুলোকে আমার দেশে ফেরত পাঠিয়ে দিতে পারবে অথবা একইভাবে আমরাও আমাদের এখানে যদি কেউ কাতারি থাকে তাকে আমরা পাঠিয়ে দিতে পারবো তো কাতারি তো নাই এখানে ওই দিক থেকে এটা তাদের জন্য সুন্দর আরেকটা বিষয় আপনি লক্ষ্য করুন যে বড় প্রকল্পটা আমরা করছি কাতার এবং একই সাথে ইউএই তাদের কিন্তু এখন পোর্ট ম্যানেজমেন্টে বেশ দক্ষতা আছে তো কাজেই কাতার এই পোর্ট ম্যানেজমেন্টের জায়গাটাতে খুব সঙ্গত কারণে আগ্রহী হবে কারণ এখানে তার বিনিয়োগ হলেও লং টার্ম রিটার্ন আসবার একটা সম্ভাবনা আছে এবং যেহেতু বাংলাদেশ ইতিমধ্যেই কাতার থেকে জনশক্তি রপ্তানির মাধ্যমে সুযোগ সুবিধা পায় আমরা যেহেতু তাদের সাথে বাণিজ্যিকভাবে এল এনজি আমদানিতে ইতিমধ্যেই সম্পৃক্ত হয়ে আছি যেহেতু দুটোই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তো কাদি খুব সঙ্গত কারণে কাতার কিন্তু দেখছে যে বাংলাদেশে এরকম একটা বিজনেস অপরচুনিটি তৈরি হোক কাজে যেহেতু তাদের সেই প্রতি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ যেটাকে আমরা বলি সেটা তাদের আছে আছে তারাও সেই সুযোগটা নিয়ে লেগে আছে তাই আমার ধারণা বাংলাদেশের দিক থেকেও কাতার যদি কোনো অফার নিয়ে আসে বাংলাদেশ খুশি হয়ে হয়তো যদি সেটা প্রতিযোগিতামূলক হয় সে কাজে সাহায্য করবে আমরা আপনার কাছে বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক রূপান্তর ঘটছে সেই পরিস্থিতিতে বাংলাদেশ কাতারের সঙ্গে আগামী দিনের সম্পর্ক কীভাবে এগিয়ে নেবে সেই বিষয়টা আপনার কাছে শুনব তবে যেহেতু এই সফরে ব্যবসা বাণিজ্যটা অনেক বেশি গুরুত্ব পেয়েছে আমরা একটু সেই দিকটা জানতে চাই এ বিসিসি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিন হিল আলি আপনার কাছে আপনি শুনেছেন যে হুমায়ুন কবির যেটি বললেন যে যে চুক্তিগুলো হয়েছে এর মধ্যে ব্যবসা বাণিজ্য পোর্ট অনেকগুলো বিষয় রয়েছে কিন্তু তিনি গুরুত্ব দিচ্ছেন যে কাতারের সঙ্গে আমাদের বড় সম্পর্ক হলো জনশক্তি রপ্তানি পুরো মধ্যপ্রাচ্যে বাংলাদেশের জনশক্তি রপ্তানি প্রধান খাত কাতার অন্যতম একটি সেখানেও আমাদের প্রচুর বাংলাদেশি জনগণ কাজ করতে গেছেন এর বাইরে এই যে বিনিয়োগ সুরক্ষা চুক্তি হয়েছে বন্দর ব্যবস্থাপনা চুক্তি হয়েছে সমুদ্র পরিবহন নিয়ে সমঝোতা হয়েছে এবং সবচেয়ে বড় কথা হল দেশের মধ্যে বাংলাদেশ কাতার বিজনেস কাউন্সিল গঠনের একটি চুক্তি হয়েছে কাতার বাংলাদেশের কোন কোন খাতে বিনিয়োগ করতে পারে বা কোন কোন খাতে বিনিয়োগের সম্ভাবনা আছে যে তারা করতে পারেন যেহেতু একটি বিনিয়োগ চুক্তি হয়েছে আপনি একজন ব্যবসায়ী হিসেবে এই সম্ভাবনাগুলো ব্যাখ্যা করবেন ধন্যবাদ আপনাকে সাফুল ভাই এবং আজকের আলোচক হুমায়ুন কবির যে অত্যন্ত দক্ষ ডিপ্লোমেটিক ডিপ্লোমেট উনি আসলে উনি একটি খুব সামারি করেছেন ওনার বক্তব্যটা আমি শুনেছি সেখান থেকে আমরা মানে একদম পুরাপুরি স্পষ্ট করে দিয়েছেন যে আসলে এই সফরের গুরুত্বটা কি উনি বলেছেন যে যেহেতু আমাদের এখন বর্তমান যেই কাতারের সাথে আমাদের যেই সম্পর্ক সেটা হলো আপনার ম্যান পাওয়ার সেটা আমাদের লোকজন সেখানে কাজ করেন এটাই পাঁচ লক্ষ লোক প্রায় সেখানে কাজ করেন কিন্তু আজকের যে চুক্তিগুলো হয়েছে দেখেন বাণিজ্য মন্ত্রী এসেছেন ওনাদের চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট এসেছেন ওনারা মিউচুয়াল যে ইনভেস্টমেন্ট সেটা সুরক্ষার জন্য চুক্তি করেছে সেটার মানেটা কি তার মানে দে ইন্টারেস্টেড টু ইনভেস্ট হিয়ার তার ইনভেস্টমেন্টের নিশ্চয়তার জন্য আগে ইনভেস্টমেন্ট যে করবেন তার প্রাথমিক বিষয়টা হলো সেই যেই তার ইনভেস্টমেন্টের যেই সুরক্ষা সেটা রাষ্ট্রীয় লেভেলে উনি করে নিয়েছেন তার মানে ইনভে দে আর ভেরি মাচ অ্যাগ্রেসিভ চিন্তাভাবনা হোমওয়ার্ক করে আসছেন আমাদের দেখেন আজকে উদীয়মান আমাদেরকে ইয়ে বলেছেন হুমায়ুন কুইশে উদীয়মান অর্থনীতির দেশ দুই হাজার পনেরো সালে নয় সালে আমাদের অর্থনীতি ছিল নব্বই বিলিয়ন আজকে এটা চারশো সত্তর বিলিয়ন তার মানে আমরা খুব সিরিয়াসলি আমরা খুব একদম আমাদের যে গ্রাফটা একদম সোজা আমরা এগিয়ে যাচ্ছে অর্থনীতি কিন্তু এখন নেক্সট লেভেল ইনভেস্টমেন্ট আমাদের দরকার সেটা কিন্তু এটা উপলব্ধি করেছেন আরও একটি বিষয় আছে দুই হাজার সালে আন্তর্জাতিক সমীক্ষায় এইটা বাংলাদেশ হবে নাইনথ লার্জেস্ট কনজিউমার মার্কেট তার মানে বিশ্বের সব ব্যবসায়ীদের পাশ্চাত্য আপনার অন্যান্য উন্নত বিশ্ব আমাদের দিকে যে এত ইম্পর্টেন্স দিচ্ছেন ফোকাস করতেছেন বিকজ অফ তারা এখানে কিন্তু নাইন্থ লার্জেস্ট যখন কনজিউমার মার্কেট হবে তার মানে কি কি তারা বিক্রয় করতে পারে তারা কিভাবে ব্যবসা বাণিজ্য এখানে আরও সম্প্রসারণ করতে পারে সেইটাই একমাত্র কারণ সেটার অনুধাবন করেই আমি মনে করি যে আজকে যে কি বলে কাতার এখানে বাংলাদেশে এসেছেন যেই উদ্দেশ্যগুলো নিয়ে এখানে আপনার আমাদের এই যে প্রোটেকশনের যে ওটা চুক্তি করেছেন আমাদের জয়েন্ট কাউ বিজনেস কাউন্সিল কাতার বাংলাদেশ জয়েন্ট বিজনেস কাউন্সিল ইট মিনস আন্ডার দ্য আন্ডার দ্য সুপারভিশন অব দ্য বোথ দ্য গভর্নমেন্ট ব্যবসায়ীরা এখানে ঠিক করবে যে আসলে দুই দেশে কি ব্যবসা বাণিজ্য হবে সরকার তো আর ব্যবসা করেন না কি কি সম্ভাবনা আছে ব্যবসায়ীরা সেইখান থেকে আপনার এই বিষয়গুলো কাতারে আমরা কি ব্যবসা করতে পারি কাতার আমার বাংলাদেশে কি ব্যবসা করতে পারে সেই ব্যবসায়ীদের মধ্যে সমঝোতা হয়ে সেই ইনভেস্টমেন্টের আপনার যে ক্ষেত্রগুলো ঠিক করবে প্রাথমিকভাবে তারা হয়তো ঠিক করেছে যে আপনার জিনিস একটু জানতে চাই ধরুন এই যে জনশক্তি বাজার ছাড়া এখন বর্তমানে কাতারে বাংলাদেশের আর কি ধরনের বাণিজ্য বিনিয়োগ আছে আমাদের আছে দেখেন ভেরি ইনফর্মালি আছে আমাদের কিন্তু বাংলাদেশের যে কনজিউমার প্রোডাক্ট এক নম্বর হলো বাংলাদেশই আছে পাঁচ লক্ষ আমাদের কনজিউমার প্রোডাক্ট তাদের জন্য এবং কাতারের জন্য অ্যাজ ওয়েল এস তারা ব্যবহার করতে করতে কাতারেও কিন্তু আমাদের এই কনজিউমার প্রোডাক্ট কিন্তু এক্সপোর্ট হচ্ছে আমরা কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে এমন কোনো জিনিস নাই কনজিউমার প্রোডাক্ট যেটা আমরা তৈরি করি না ইভেন দো আমরা ডেভেলপমেন্ট সাথে জড়িত এরকম জিনিসও আমরা এখন তৈরি করছি আপনি মনে করেন বাথরুম ফিটিংস এটা কিন্তু আমরা আগে জানতাম ইম্পোর্ট করে নিয়ে আসতাম আমরা কিন্তু সেই জার্মানির গহীর স্ট্যান্ডার্ড এর বাথরুম ফিটিংস এখানে তৈরি হচ্ছে আমরা ওয়েল অফ কিন্তু এই জিনিসটা আমরা বাই চয়েস কিন্তু আমরা যদি বাংলাদেশি লোক ধরেন কোনো একটা বিদেশি জিনিস আমি ব্যবহার করি ইট ইজ বাই চয়েস এমন না যে আমার এখানে নাই সেই কারণে আমি আমি ব্যবহার করছি সেই দিক থেকে আমি মনে করি যে আমাদের যেই কনজিউমার প্রোডাক্টের যে বিরাট একটা আমাদের ডেভেলপমেন্ট হয়েছে সেই জায়গাগুলোকে আমাদের এখন এক্সপোর্টে এক্সপ্লোর করতে হবে এখন কি এখন কি সিরামিক্স বা এই যে এই যে বাথরুম ফিটিংস এটা এটা এবং বাংলাদেশ তো ওষুধ শিল্প অনেক এগিয়েছে এই এইগুলো কি আমাদের এক্সপোর্ট হয় কাতার বা মিডল ইস্টের অন্যান্য দেশে সেই সেই বাজারগুলোই এখন ধরেন এই যে বিজনেস কাউন্সিল হয়েছে তাহলে বি টু বি যখনই কথা হবে ব্যবসা সরকার টু সরকার তো ব্যবসা হয় না সরকার টু সরকার সহযোগিতা হয় এই সহযোগিতার মাধ্যমে ব্যবসা বি টু বি ব্যবসায়ী টু ব্যবসায়ী যখনই দেখা হবে তখন কিন্তু তাদের ভাষা ভিন্ন তারা হলো যে ও আমার কাছে আসবে আমার এখানে কি করলে হয় সে সম্ভাবনাটা খুঁজে বের করবে আমি ওনাদের এখানে কি করলে হয় সেটাই আমি সম্ভাবনা খুঁজে বের করবো আমাদের এখানে পেট্রোকেমিক্যালের একটা বিরাট ব্যবহার আছে সেই ব্যবহারের কারণে কাতার তো বাংলাদেশে পেট্রোক্যামিলিকের বেসিক যে আমাদের র মেটেরিয়াল সেটার ইন্ডাস্ট্রিও এখানে হতে পারে সেগুলো হলো নেক্সট লেভেল আমাদের যে ইন্ডাস্ট্রি লেভেল আছে সেই নেক্সট লেভেল ইন্ডাস্ট্রি আমি মনে করি সেই জায়গায় এখন আমাদের কাতার আসবে আমাদের এখানে ইনভেস্ট করার জন্য এবং আমরা কাতারের যখনই ব্যবসায়িক সহযোগিতা হবে আমার জিনিস কাতারের লোক ব্যবহার করবে তার উপরে আরও একটি বিষয় আছে দেখেন কাতার কিন্তু এই মুহূর্তে শুধু একটি মধ্যপ্রাচ্যের একটি দেশ নয় সে কিন্তু ইতিমধ্যে কাতার কিন্তু অনেকগুলো প্রমাণ করেছে যে সে নেগোসিয়েশনে সে মধ্যপ্রাচ্যের সাথে প্রাচ্যের সাথে এবং ইউরোপ আমেরিকার সাথে তার তার একটা নেগোসিয়েশন যেই হচ্ছে নেগোসিয়েশানে সে যে মুখ্য ভূমিকা পালন করছে সে একটা লিডিং পার্টে তার মানে ইন্টেলেকচুয়াল দিক থেকেও আমি মনে করি তারা এগিয়ে গেছে তাদের সাথে এই মুহূর্তে আমাদের সম্পর্ক মানই হলো মিডল ইস্টের বাজারে আমাদের শুধু কাতার নয় আমরা পুরোটা মিডল ইস্টেই আমরা এক্সপ্লোর করতে পারব আপনি দেখেন আমাদের প্রায় এক কোটি মানুষ মিডল ইস্টে থাকে সেখানে দেখেন প্রায় তিন লক্ষ বা আরও বেশি আমাদের তো কোনো ডাটা নেই আমাদের এখন যেই আমরা তো ইনফর্মালি আসলেই অর্থনীতি এই পর্যায়ে এসেছে আমরা সবই একটা ইমেজিনেশনের উপরে আমরা চিন্তাভাবনা করে এসব ডাটাগুলো বলি এগুলো কিন্তু এখন করার সময় এসেছে আমি মনে করি সরকার করবে তারপরেও পরেও তিন লক্ষর উপরে ব্যবসায়ী কিন্তু আপনার এই মিডিল ইস্টে ব্যবসা করে আমাদের যদিও দেশে আইন নেই যে আমাদের দেশের নিজস্ব কোনো আইন নেই ইনভেস্টমেন্ট আউটসাইড দ্য কান্ট্রি তা আমি মনে করি যে এই যারা ব্যবসা করে তাদেরকেও মেইন স্ট্রিমে নিয়ে আসা উচিত আমাদের গভর্নমেন্ট পলিসি তাহলে তাহলে এই যে তিন লক্ষ বাংলাদেশি মিডিল ইস্টের বিভিন্ন দেশে ব্যবসা করছে সেটা কিভাবে করছে হয়তো পরে শুনবো আপনার কাছে একটা বিরতির সময় হয়েছে বিরতির পর জেনাব হুমায়ুন কবির আপনার কাছেও আসবো এবং আমিন হেলালে আপনার বক্তব্য শুনবো প্রিয় দর্শক আপনারা দেখছেন জিরো আওয়ার আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পর আমাদের সঙ্গেই থাকবেন বিরতির পর আরও একবার স্বাগত স্পানি মির্জাপুর জিরো আওয়ার আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ কাতার বাণিজ্য বন্ধুত্ব বড় হচ্ছে আমাদের সঙ্গে রয়েছেন বিসিসিআইয়ের সিনিয়র সভাপতি আমিন হিলালি এবং অনলাইনে যুক্ত আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক কূটনীতি বিশ্লেষক সাবেক রাষ্ট্রদূত জনাব হুমায়ুন কবির জনাব হুমায়ুন কবির বিরতির আগে আমি একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম এবং আমিন হিলালি সাহেবও তার বক্তব্য শেষ করেছেন প্রায় একই রকম দিয়ে আপনি বলেছেন যে কাতার এই অঞ্চলে তার কি স্বার্থ সেটাকে গুরুত্ব দিচ্ছে নিঃসন্দেহে সেটা সেটাই দেবে জনশক্তি তাদের বড় একটি গুরুত্বের জায়গা এর বাইরে কাতার মধ্যপ্রাচ্য জুড়ে একটা বড় ভূমিকা রাখছে বিশেষ করে প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে অনুঘটকের ভূমিকা রাখছে লিডিং একটি পর্যায়ে আছে সেই অবস্থায় বাংলাদেশের সং বাংলাদেশ এই কাতারের সঙ্গে আগামী দিনের সম্পর্কটাকে আরও কিভাবে এগিয়ে নিতে পারে যেই সম্পর্ক হবে শুধুমাত্র জনশক্তি রপ্তানি নয় যে সম্পর্কটা হবে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক যে চুক্তিগুলো সমঝোতাগুলো হয়েছে সেটি কি তার ইঙ্গিত দিচ্ছে কিনা ইঙ্গিত দিচ্ছে ভুলালি ভাই একটু আগে বলছিলেন তো কাতার এখন ধরেন আমরা যদি একটু দেখি যে কাতারের কি প্রয়োজন আর আমাদের কাতারকে কি প্রয়োজন সেটা যদি দেখেন তাহলে কাতারের দিকে লক্ষ্য করলে আমরা দেখবো যে কাতার কয়েকটা জায়গায় তাদের বিশেষ বুৎপত্তি বা দক্ষতা তার অর্জন করেছে একটা হচ্ছে এনার্জি সেক্টর যেটা হেলালি ভাই বলছেন সঠিক কথাই যে আমাদের এনার্জি সেক্টরটাকে আপগ্রেড করা যদি বলে কারণ আমাদের একটাই রিফাইনারি আছে তো আমরা সৌদি আরবের সাথে কথা বলে রিফাইনারি করার জন্য এটা ওটা করি কিন্তু এই পর্যায়ে সরকার প্রধান পর্যায়ে কাতার যখন আগ্রহ নিয়েছে তো সেক্ষেত্রে আমরা আমাদের এই এনার্জি সেক্টরটাকে আরেকটু একটু বুস্ট করার জন্যে আমরা তাদের কাছ থেকে সহায়তা চাইছিলাম এবং সেটা দেওয়ার ক্ষমতা তাদের আছে এবার আসেন যদি আরো একটু যায় এই যে আমরা কাতার তো তার তার গ্যাস ওয়ান অফ দ্য লার্জেস্ট গ্যাস ডিপোজিট তার কাছে আছে সেখান থেকে গ্যাস দিচ্ছে আমরা ব্লু ইকোনমি নিয়ে এত গল্প করি গত দশ বছর থেকে ভারত এবং মিয়ানমারের সাথে তো আমাদের যা নৌ সীমান্ত বা জল সীমান্ত এটা ইতিমধ্যেই সেটেল হয়ে আছে কিন্তু এখানে কিন্তু খুব একটা বড় বিনিয়োগ কিন্তু আমরা করতে পারিনি এখন পর্যন্ত তো কাজেই আমরা তো এই তেল গ্যাস উত্তোলনের জন্যই তো আমরা চেষ্টা করছি বিদেশের বিনিয়োগের জন্য তো কাতার তো সেখানে কাতার নিজের অভিজ্ঞতাটাই তো নিয়ে এখানে আমাদেরকে সহায়তাটা করতে পারে এবং এখানে করতে গেলে কিন্তু বড় বিনিয়োগ করতে হবে আর ছাড়াও যদি ধরেন কাতারে যে সক্ষমতা আছে সেই সক্ষমতায় কাতার মার্কিন বড় কোম্পানি বা জাপানিজ বড় কোম্পানি বা ইউরোপিয়ান কোনো বড় কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চার করতে তাদের কোনো অসুবিধা নাই কারণ তাদের সেই সক্ষমতা আছে যে কারোর সাথে সেটা করতে পারে এবং তার সেটা যদি তারা করতে পারে আমরা এবং আমরা যদি উপযুক্ত বা উপাদেয় পরিবেশ তাদের জন্য তৈরি করতে পারি তাহলে আপনার ব্লু ইকোনমি নিয়ে আমরা যেই প্রকল্প নিয়ে কাজ করছি বা যে স্বপ্ন নিয়ে কাজ করছি সেখানে কাতার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমার ধারণা এবার আসেন আপনি আর আরেকটা জায়গায় কাতার একটু আগে আপনারা আলাপ করছিলেন আমি বলছিলেন ইঙ্গিত করছিলাম কাতার কিন্তু শিক্ষাক্ষেত্রে বেশ বড় একটা অর্জন করে চোখের কাতার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি সাতাত্তর থেকে আশি সাল পর্যন্ত তখন বাংলাদেশে ইরাকি ছাত্র পেয়েছি ইরানি ছাত্র পেয়েছি মালয়েশিয়ান ছাত্র পেয়েছি ইন্দোনেশিয়ান ছাত্র পেয়েছি আই আমি আরব দেশের ইরাক বলছি পাশে কাতারের পাশে তো সেই অবস্থা থেকে আপনি খেয়াল করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান বিশ্ববিদ্যালয়গুলো সবগুলো ক্যাম্পাস কিন্তু এখন কাতারে আছে তার অর্থ হচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের সাথে একটা খুব আমি বলবো খুব একটা চমৎকার একটা পারে যেই ছেলে পেলেরা বাংলাদেশিরা মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারছে না ইউরোপে যেতে পারছে না কাতার বি অ্যান অপশান ফর আস টু গেট দ্য বেস্ট এডুকেশন চিপার কস্ট তো কাজে এই শিক্ষার জায়গাটা এবং সেখানে আজকে এটা নিয়েও কিন্তু এমইউ একটা হয়েছে তো কাজে সেই জায়গাটায় এটা কিন্তু একেবারে আর নন ট্রেডিশনাল আমরা সচরাচর এগুলো নিয়ে চিন্তা করি না কিন্তু এটা একটা জায়গা হতে পারে যেখানে কাতার কেন অফার সার্ভিসেস আমরা সেখান থেকে বেনিফিট হইতে পারি এবং মানব সম্পদ উন্নয়নের জন্য যেটা খুবই দরকার আমরা তো জনশক্তি বলছি জনশক্তি যে লেভেলের জনশক্তি আমরা পাঠাই কাতারের ইকানমি কিন্তু আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে বাইশ সালে অলিম্পিক করার সময়তে এই বিল্ডিং কনস্ট্রাকশন এটা ওটার জন্যে বাংলাদেশিদের তারা ব্যবহার করেছে কিন্তু একটা সময় আসবে যখন আর কনস্ট্রাকশনের দরকার কনস্ট্রাকশনের চেয়ে তারা অন্য লেভেলের লোক চাইবে এখনও চায় ভারত থেকে যারা যায় তারা আমাদের চেয়ে অনেক বেশি দক্ষতা দক্ষতা নিয়ে তারা যায় তো কাজেই আমাকেও এই জনশক্তিটাকেও এখন পরিবর্তন করতে হবে একেবারে অদক্ষ শ্রমিক না পাঠিয়ে দক্ষ আধা দক্ষ শ্রমিক যদি আমি পাঠাতে পারি তাহলে সেখানে এখন যে পর্যায়ে তারা সংযুক্ত আছে তার থেকে অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারবে এবং কাতারের কাছেও তার প্রয়োজনীয়তাটা নতুন করে একটা বিষয় একটু জনাব হুমায়ুন কবির একটা বিষয় জানতে চায় সেটি আইনগত বিষয়ে সহযোগিতা যে চুক্তিটি হয়েছে যেটা বন্দি বিনিময় চুক্তি হয়েছে এর এটার কোন রাজনৈতিক গুরুত্ব আছে কিনা এবং এই চুক্তির কারণটা কি কেন করা হলো কাতারের সঙ্গে এটা রাজনৈতিক এটা মূলত বলবো যে মূল মূলত আইনি বিষয় তার কারণ হচ্ছে বাংলাদেশি অনেকেই সেখানে জেলে আছে বিভিন্ন কারণে বেআইনি যাওয়া ডকুমেন্ট না থাকা অন্যান্য হয়তো কোনো একটা অপরাধের সাথে সংযুক্ত হয়ে গেছে তো সেই কারণে এখন তাদেরকে আপনি যদি বাংলাদেশে প্রত্যাবাদন করতে হয় এটা কিন্তু কাতারের দিক থেকে প্রায়োরিটি খেয়াল রাখবেন কাতার চায় যারা এই কাজে সবশেষ আছে তাদেরকে তাদের দেশে ফেরত পাঠিয়ে দিতে এখন যদি কোনো কাঠামো আইনি কাঠামো না থাকে তাহলে এটা একটা জটিলতা থাকে কাতার সেই জটিলতাটাকে ওভারকাম করার জন্য তারা এখন এই প্রস্তাব দিয়েছে এবং আমরা তাতে রাজি হয়েছি অনেক 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 আমিন হিলে জি এই আমরা সাথে আমাদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকুন আমরা আমিন যে কাতার যে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে আপনাদের কোনো ব্যবসায়ীদের কোনো এরকম স্টাডি আছে কিনা যে কোন কোন খাতে বাংলাদেশের যেমন আমাদের একশোটি অর্থনৈতিক অঞ্চল রয়েছে যেগুলোতে বিনিয়োগের জন্য বারবার আহ্বান জানাচ্ছে সরকার যে এগুলোতে বিনিয়োগ করুন আজ গতকালকেও যখন প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের আমিরের বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী কিন্তু এই এই আহ্বানই জানিয়েছেন কোন কোন খাতে কাতার বিনিয়োগ করতে পারে সেই সম্ভাবনাগুলো কি কি। দেখেন এই বিজনেস কাউন্সিলটা তো সেই জন্যই গঠিত কোথায় কোথায় বিনিয়োগ করবে এটা ব্যবসায়ী টু ব্যবসায়ী আমাদের কি কি কোন কোন জায়গায় আমাদের ভ্যাকেন্ট আছে আমাদের ইনভেস্টমেন্ট করার সুযোগ আছে বাংলাদেশে সেই জায়গাগুলো যখন আমরা তুলে ধরবো তখন কাতারই ইন্টারেস্ট যখন এখন দেখেন আমাদের সবচেয়ে ডেভেলপমেন্ট পার্টনার সবচেয়ে বড়োকে চায়না রাশিয়া কি ভারত জাপান এইসব দেশগুলো তখন আমি আমি তো মনে করি যে এই সমঝোতার মাধ্যমে যেই যে চুক্তিগুলো এবং সমঝোতাগুলো হয়েছে প্রত্যেকটার সাথে আমি দেখতেছি যে ইনভেস্টমেন্টের সম্পর্ক ইনভেস্টমেন্টকে মাথায় রেখেই এই সমঝোতা এবং চুক্তিগুলো হয়েছে ইট মিনস হলো যে একটা দীর্ঘমেয়াদী ভাবেই কাতার এখানে ইনভেস্টমেন্ট করতে আসতে চাচ্ছে আমাদের একটা পর্যায়ে পর্যন্ত আমরা পৌঁছেছি আমাদের কিন্তু এখন নেক্সট লেভেল ইনভেস্টমেন্ট লাগবে নেক্সট লেভেলের ইনভেস্টমেন্ট যেগুলো দশ হাজার কোটি টাকা পনেরো হাজার বিশ হাজার কোটি টাকা এই ধরনের বড় বড় ব্যবসায়িক মানে যেই এন্টারপ্রেনারগুলো করতে হবে সেই জায়গায় কিন্তু আমাদের এখন পার্টনার লাগবে ডেভেলপমেন্ট সেই জায়গায় এখন তো এতদিন কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে রাস্তাঘাট ব্রিজ বিদ্যুৎ বা বিভিন্ন এইসব পোর্ট এগুলো হচ্ছিল এখন লাগবে কিন্তু আমাদের ব্যবসায়িক যে ইনফ্রাস্ট এই ইনফ্রাস্ট্রাকচারগুলো যে একশোটা এ ইকনমিক জোন করেছে সেখানে ইন্ডাস্ট্রি করতে হলে ইনভেস্টমেন্টের দরকার আছে বড় ইনভেস্টমেন্টের তো সেখানে যদি সেখানেই আমি মনে করি যে কাতার এখন টার্গেট করবে আমাদের ফার্টিলাইজারও আসতে পারে আমাদের কি বলে পেট্রোকেমি আমাদের এখন রিসেন্টলি আমাদের যে লজিস্টিক আইন হয়েছে পাস হয়েছে সেখানে সেটা কিন্তু অনেক ইজি করে দিয়েছে আজকে দেখেন এখানে পোর্টের ব্যাপারে ইয়ে মেরিটাইম ট্রান্সপোর্টের ব্যাপারে একটা চুক্তি হয়েছে আবার এ এটার মানেটা কি তার মানে কি আমাদের বাংলাদেশ প্রায় ইট আই হ্যাভ মানে আমার কাছে একজ্যাক্ট ফিগার নাই বাট যারা শিপিং লাইন ব্যবসা করেন তাদের থেকে আমাদের পাওয়া প্রায় পঁচিশ থেকে তিরিশ বিলিয়ন আমাদের ইউএস ডলার পেমেন্ট করতে হয় ফ্রেট হিসাবে তার মানে কি আমাদের এই জায়গাটায় কিন্তু বিরাট একটা ইনভেস্টমেন্টের সুযোগ আছে তো সেই জায়গায় এই যে মেরিটাইমের যে চুক্তি সেখান থেকে একটা ধারণা করা যায় যে সেই জায়গায়ও কাতার ইনভেস্টমেন্ট করতে চায় আর আমি মেরিটাইম এই যে সাগর পরিবহনের পাশাপাশি বন্দর ব্যবস্থাপনায় যুক্ত হতে চায় কাতার সেটারও একটি সমঝোতা স্মারক এটা বন্দর ব্যবস্থাপনায় যুক্ত হলে আমাদের বাংলাদেশের ব্যবসায়ীদের লাভালাভ কি হবে সুবিধা কি হবে দেখেন যেই কাজটি আমরা করতে পারবো না সেই কাজেই তো আমি আরেকজনেরকে পার্টনারশিপ নিব আমি আমার ব্যবসায়ীদের যেটা সক্ষমতা নেই সেই জায়গায় আমার পার্টনারশিপ লাগবে সেই জায়গাতে আমার হয়তো কোনো জায়গায় অর্থনৈতিক সাপোর্ট লাগবে কোনো জায়গায় কারিগরি সাপোর্ট লাগবে কোনো জায়গায় দক্ষতা সার্টিফিকেট আমার সাপোর্ট লাগবে সেই ক্ষেত্রেই আমরা কাতারকে আমরা বেছে নিব কোন জায়গায় ওনারা কি ইনভেস্টমেন্ট নিয়ে আসবে ওনারা কি ওনাদের দক্ষতা নিয়ে আসবে নাকি কি নিয়ে আসবে সেই জায়গায় আমরা নির্ধারণ করতে পারলে আমি মনে করি বিনিয়োগ একটা বিরাট ইম্পর্ট্যান্ট ব্যাপার অর্থন অর্থনৈতিক সচ্ছলতা কাতারে যেটা আছে কাতার যদি সেই জায়গায় আমরা ইতিমধ্যে ব্যবসায়ীরা কিন্তু বড় ইনভেস্টমেন্টের স্বপ্ন দেখছে দেখ করার মতো চেষ্টাও করছে কিন্তু আমাদের এখন বিনিয়োগ পরিস্থিতির দরকার সেই জায়গায় যদি আমরা জয়েন্ট ভেঞ্চারে আসতে পারি আমাদের লোকালভাবেও আসতে পারে তারা নিজেরাও আসতে পারে তাহলে আমাদের ব্যাকওয়ার্ড মানে আমাদের যে এই যে আমাদের ম্যাক্সিমাম আমাদের তো সব র মেটেরিয়ালসই ইম্পোর্ট করতে হয় সেই জায়গায় যদি আমরা ইন্ডাস্ট্রিগুলো স্থাপন করতে পারি তাহলে তো আমাদের একটা বিরাট ঘটনা হবে আর দেখেন পোর্ট নিয়ে দেখেন এতগুলো পোর্টকে কিন্তু সক্ষম করা হচ্ছে আমাদের ডিপসি পোর্ট হয়েছে মাতার বাড়ি পোর্ট হয়েছে আপনার কি বলে মংলা পোর্টকে স্ট্রেনদেন করা হয়েছে চট্টগ্রাম পোর্টকে স্ট্রেনদেন করা হচ্ছে সম্প্রসারণ করা হয়েছে এতগুলো পায়রা বন্দর পায়রা বন্দরকে হ্যাঁ পায়রা বন্দরকে আপনার সক্ষম করা মানে চালু করা হয়েছে এই যে এই পোর্টগুলো তাহলে ব্যবহার কোথায় হবে আপনি দেখেন নেপাল ভুটান ল্যান্ডলক সেভেন সিস্টার ল্যান্ডলক এরা কিন্তু আমাদের কাস্টমার হবে আমাদের পোর্টের তার মানে কি এই পোর্টকেও মাথায় যে মাননীয় প্রধানমন্ত্রী মাথায় রেখে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছেন এমনি এমনি করেন নাই তার মানে সেখানে ব্যবসা আছে পোর্টের ব্যবহারের মাধ্যমেও আমাদের ব্যবসা হবে তো সেই জায়গায় লজিস্টিক অনেক জায়গায় আমাদের ইনভেস্টমেন্টের সুযোগ আছে যেখানে আমাদের এখনও অত্যন্ত আমরা লজিস্টিকের কারণে আমাদের কম্পিটিটিভনেস এখনও আমরা আন্তর্জাতিকভাবে আসিনি আমাদেরকে বিভিন্ন জায়গায় ইনসেন্টিভ নিতে হচ্ছে বা ইয়ে কিন্তু এই লজিস্টিকের মাধ্যমে যদি আমাদের কস্ট কমানো হয় প্রোডাকশান কস্ট আমাদের কি বলে আমাদের যেই উৎপাদন খরচ যদি আমাদের কম কমে যায় তখন আমরা আন্তর্জাতিকভাবে কম্পিটিটিভ হব আমাদের এই যে টাইমের যে কথাটা বললেন শিপিংয়ে আমাদের দেখেন চায়না থেকে একটা কন্টেনার ইয়েতে কি বলে আমেরিকা বা ইউরোপে পাঠাতে যে কস্টিং হয় তার প্রায় পাঁচ গুণ লাগে আমাদের বা বাংলাদেশ থেকে এবং সময়ও বেশি লাগে বিকজ সেখানে আমরা সেই ডেডিকেটেড লাইনগুলো আমরা করতে পারিনি আমাদের নিজস্ব শিপিং নেই সো দ্যাট সেখানে একটা বিরাট সুযোগ আছে আমরা মনে করি সেই জায়গায় আমাদের কস্টিং সেভ করা এখানে আরও ঘটনা আছে আপনি দেখেন কাতার কিন্তু লজিস্টিক যেই নীতিমালা হয়েছে তার মাধ্যমে কিন্তু সে তার জ্বালানি তেল বলেন এলএনজি বলেন তারা ইচ্ছা করলে এক্সপোর্ট না করে তারা এখানে ইচ্ছা করে এখানে ডিপু করতে পারেন সেই আইন কিন্তু হয়ে গেছে তার মানে এখানে এসে তার নিজস্ব জড়িয়েশনে এটা ওখানে রাখবেন যাদের প্রয়োজন আছে তারা ওইখান থেকে নেবেন তার মানে কি আমি এলসি খুলে কাতার থেকে মাল আনাচ্ছে আমি এখান থেকে আমি আমার অল্প সমক আমার এক মাসের যা রিকোয়ারমেন্টস এক সপ্তাহ রিকোয়ারমেন্টস আমি এখান থেকে নিতে পারবো তার মানে দাম কমে যাবে সময় কমে যাবে অনেক কিছুই আমি মনে করি একসাথে কাজ করা যাবে অনেক অনেক ধন্যবাদ জনাব আমিন হিলালে আমরা আর একটা বিরতির সময় হয়েছে বিরতির পর আবার দুজনের কাছে আসব যেমন জনাব হুমায়ুন কবির এবং আমিন হিলালে আপনারা থাকুন আমাদের সঙ্গে প্রিয় দর্শক আপনারাও থাকুন আমাদের সঙ্গে আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পর বিরতির সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ আমরা আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি আমরা জনাব হুমায়ুন কুবের আপনার কাছে একটু শেষ বক্তব্য শুনতে চাই এই কাতারের আমিরের সফরের আগে আমরা আলোচনা শুনছিলাম যে সৌদি আরব থেকে বাংলাদেশ যেইভাবে তেল কেনে বাকিতে একটু দীর্ঘমেয়াদী একইভাবে এই সুবিধাটা কাতারের কাছেও চাচ্ছে এবং কাতার থেকে এলএনজিও আমদানি করছে বাংলাদেশ এই সব ক্ষেত্রে কি কোনো অগ্রগতি হয়েছে আপনার নজরে পড়েছে ধন্যবাদ সেটা তো আলাপ আলোচনা হয়ে থাকবে হয়তো মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তো এক একান্তে বৈঠক হয়েছে প্লাস আনুষ্ঠানিক বৈঠকও হয়েছে আমি তো আর ভিতরে কথা বলতে পারবো না তো খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তের জন্যে আমাদের প্রায়োরিটি হচ্ছে কিন্তু তাই আমরা যদি বাকিতে আনতে পারি তাহলে আমাদের এখনকার ফরেন কারেন্সির উপর যে চাপটা আছে সেই চাপটা আপাতত আমরা হয়তো কমাতে পারব তো কাজে আমি খুব আশ্চর্য হবো না যদি আমরা তাদের কাছে সৌদি আরবের মতো একই ধরনের ডিল রিকোয়েস্ট করি এবার আপনি যে প্রশ্ন করেছিলেন একটু আগে হেলারি ভাই গিয়ে একটা আসি এই যে ধরেন আমাদের বিমান আমাদের বিমান সার্ভিস এয়ারলাইন্স এয়ারলাইন্সের ম্যানেজমেন্ট কাতার দিনে কয়টা ফ্লাইট চালায় আপনি খেয়াল করেন তো দেখি তাদের লেভেল অফ সার্ভিস আপনি চিন্তা করেন তো কাজেই আমি যদি মনে করি বিমানকে আমার একটা আন্তর্জাতিক মানের বিমান সংশ্লেষে দাঁড় করাতে হবে আমি খুব সহজেই কিন্তু কাতারের কাছ থেকে ইচ্ছে যদি করি আমি সহযোগিতা নিতে আজকে হয়েছে কাতারের আপনি বলছিলেন একটা পর্যায়ে কূটনৈতিক দক্ষতা ঈর্ষণীয় আমি যখন কাজ করি নাইনটি সিক্স নাইনটি নাইনে জাতিসংঘের আমাদের পাশাপাশি বন্ধু আমরা বসতাম এবং আমি বলবো যে তখন থেকে যদি আমি এই সামনের দিকে আসি গত বিশ পঁচিশ বছরে কাতারে অসাধারণ কূটনৈতিক অর্জনে তারা গেছে তারা মধ্যপ্রাচ্যে আপনি লক্ষ্য করবেন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তারা সৌদি আরবের সাথে পাল্লা দিয়ে চলেছে এবং এই যে আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বেরিয়ে যেতে গেল দু হাজার দু বছর আগে তখন এটা দুতীয়ালি করেছে কিন্তু কাতারে এটার চুক্তিটা কিন্তু কাতারে হয়েছে এখন হামাসের সাথে ইসরায়েলের যে সংজ্ঞা চলছে সেখানটায়ও সেই দুতিয়ালিটা কাতার করছে তো কাজেই কূটনীতির ক্ষেত্রে কিন্তু তাদের যথেষ্ট পরিমাণে উন্নতি ঘটেছে বলে এটা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি তো কাজে সেই ক্ষেত্রে আমরা তাদের সাথে সহযোগিতা করতে পারি তাদের যে উৎকর্ষতা আছে সেটা আমরা নিতে পারি আর বিনিয়োগ যেটা বলছিলেন আপনি আমি একটুখানি বলি আমাদের ধরেন কাতারের সক্ষমতা আছে এখন যেটা আমরা জলবায়ু সহিষ্ণু কর্মসূচির কথা বলছি বা ক্লাইমেট রিলেটেড বা অ্যাডাপ্টেশন প্রজেকশন সেগুলো বলছি কাতার কিন্তু এই বিষয়টা তো আগ্রহী আছে তো কাজেই আমরা কাতারকে সে ব্যাপারে চেষ্টা করতে পারি কারণ আমাদের কিন্তু এই জল জলবায়ু সংক্রান্ত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য বড় ধরনের বিনিয়োগ দরকার স্বাস্থ্য খাতে বিনিয়োগ দরকার আমাদের শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ দরকার তো কাজেই অনেক জায়গা আছে যেগুলোতে আমরা কাতারের সাথে সহযোগিতা করতে পারি সব জায়গাতেই আমরা সবটুকু নিতে হবে এমন কোনো কথা নাই আবার আজকাল যেটা হয় ব্লেন্ডেড অপরচুনিটি বলা হয় কাতারও আছে তার সাথে অন্য আরেকটা দেশকে মিলিয়ে আমরা কাজগুলো করতে পারি তো কাজেই কাতার বি এ এ ফর নিউ জেনারেশন অফ ইনভেস্টমেন্ট বিজনেস অপরচুনিটি কিন্তু একটা কথা বলে শেষ করব আমরা চুক্তি করতে করার সময় খুব ভালোই করি কিন্তু তারপরে ফলো যেটা দরকার বা অভ্যন্তরীণ যে কাঠামোগত সংস্কার দরকার বা অনুকূল পরিবেশ তৈরি করা দরকার সেই জায়গাটা কিন্তু আমাদের দুর্বলতা আছে সেটা একটু মনে রাখতে হবে এবং কাতার কিন্তু আজ খেয়াল করেছেন কাতারের আমির সাহেব কিন্তু আরবি পোশাক পরে আসেন স্যুট পরে এসছেন একটু যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো তারা কিন্তু একেবারে মডার্নাইজ একটা সোসাইটি তৈরি করার জন্য প্রস্তুত এবং সেই জায়গায় কাজ করছে খুব একটা জিনিস নজরে এনেছেন এটি কিন্তু সাধারণের মধ্যেও আলোচনা হচ্ছে যে কাতারের আমির আসবে আমরা দেশের আমাদের দেশের মানুষ কাতারের আমির বা কাতারের মানুষের যে ছবি দেখে অভ্যস্ত তাকে কিন্তু সেই চেহারায় দেখা যায়নি বরং সবাই একটু অবাক হয়েছে যে পশ্চিমা ধাঁচে সুট সুটেড বুটেট হয়ে তিনি এসেছেন এটা এটা তাদের রূপান্তরেরই একটি প্রকাশ অনেক ধন্যবাদ জনক হুমায়ুন কবির আমরা আমিন হেলালে আপনার কাছে একটু সবশেষ আমরা দু মিনিট সময় পাবো যে শুনতে চাই বিজনেস যে যে ধরনের যে সব খাতের সম্ভাবনাগুলোর কথা বললো এইগুলো সরকারি সরকারিভাবে খুব মানে হয়তো ইনিশিয়েট করতে পারবে কিন্তু এগিয়ে নিতে হবে আপনাদের বেসরকারি উদ্যোক্তাদের বিজনেস কাউন্সিল কবে নাগাদ গঠন হবে এ আপনাদের মধ্যে কোনো আলোচনা দেখেন চুক্তি হয়েছে তো এখন এখন এফ এবং কাতার যে চেম্বার অফ কমার্স যে প্রেসিডেন্ট এর মাধ্যমে এখন আমাদের আলাপ আলোচনার মাধ্যমে ওদের একটা গ্রুপ এখানে আমরা ভার্চুয়ালি প্রথমে আমাদের তাদের কয়জন মেম্বার থাকবে এগুলো আমরা ঠিক করব। আমাদের কয়জন মেম্বার থাকবে প্রথমে যখন এটা গঠন হবে এই গঠনের মধ্যে আমরা হয়তো দশজন দশজন জন থাকতে পারে থাকলে তখন আমাদের এজেন্ডা কি হবে ওনাদের এজেন্ডা কি আমাদের এজেন্ডা কি কমন একটা এজেন্ডা ঠিক করে প্রথমে ওনারা আসবে অথবা আমরা যাব গিয়ে আমরা মিটিং করে আসবো ওরা আসবে এর মধ্যেই কিন্তু আমাদের রিলেশনটা শুরু হবে আমাদের হুমায়ুন কবির সাহেব যে কথাটা বললেন ভাই উনি তো অত্যন্ত দক্ষ লোক উনি যেটা বলেছেন সত্যি একদম সত্যি কথাই বলেছেন আমাদের অনেক কিছুই হয় কিন্তু রাষ্ট্রে এটারগুলো ফলো আপ থাকে না আমরা যদি যেই মুড নিয়ে যেই ভাব গাব্ভীর্য নিয়ে যেই ভাবমূর্তি নিয়ে আস কাতার এসেছেন এবং যেই চুক্তিগুলো করেছেন আমি মনে করি যে প্রত্যেকটাই খুবই মিনিংফুল এখানে কিন্তু কোনো কাজের বাইরে কোনো চুক্তি এখানে হয়নি সুতরাং আমি একটা টার্গেট মানে ফিক্স আপ করে কিন্তু চুক্তিগুলো হয়েছে আমি মনে করি এই এইগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে সেটা কিন্তু সরকারের কাজ প্রাইভেট সেক্টর কিন্তু সেই জায়গাটাই করতে পারবে না বি জি টু জি কিন্তু যখনই আপনার জিনিসগুলো ইয়েতে থাকবে বি টু বি অটোমেটিক্যালি এগিয়ে যাবে অনেক ধন্যবাদ জনাব আমিন হিলালি এবং জনাব হুমায়ুন কবির আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে মধ্যরে যুক্ত হবার জন্য কাতার বাংলাদেশ যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই কাতার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও দৃঢ় হোক এবং বাণিজ্য বিনিয়োগ আরও দৃঢ় হোক বাড়ুক সেই প্রত্যাশাও দেশের মানুষের আমরাও সেই প্রত্যাশা করছি প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ জিরো আওয়ারের সঙ্গে ছিলেন আমাদের শুনছিলেন অতিথিদের আপনাদেরকে অনেক ধন্যবাদ আগামীকাল আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন শুভরাত্রি